নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, অর্থাৎ বন্ধ্যাত্ব এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব সিমেনের রিপোর্ট বা বীর্যের রিপোর্ট যদি খারাপ থাকে তাহলে কি ওষুধ নেওয়া ঠিক হবে, ওষুধ কি কাজ করবে, এ নিয়ে আমাদের অনেকে প্রশ্ন করেন, উত্তর কী হবে। প্রথম কথা যেটি বুঝতে হবে, একজন পুরুষের স্পার্ম তৈরি হতে 2 থেকে 3 মাস সময় লাগে, অর্থাৎ আজকে যে স্পার্মের রিপোর্ট সেটি কিন্তু বোঝাচ্ছে 2-3 মাস আগে এই দিনে উনার শুক্রাশয়ের হেলথ কীরকম ছিল। আর স্পার্ম কাউন্ট কিন্তু একজন সুস্থ মানুষের ক্ষেত্রেও কিন্তু ডে টু ডে ভ্যারি করে, অর্থাৎ আজ একরকম রিপোর্ট আছে, ইভেন যে পুরুষ আগে সন্তানের বাবা হয়েছেন তার আজকে একরকম ভালো রিপোর্ট আছে, কাল দেখা গেল রিপোর্ট খুব খারাপ। কাজে একটিমাত্র রিপোর্ট খারাপ মানে এই নয় যে সব শেষ। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা আরেকটি ভালো ল্যাবরেটরি থেকে এই রিপোর্টটিকে রিপিট করি। যদি দেখা যায় এই রিপোর্টটাও অ্যাবনর্মাল আছে তাহলে কি করা হয়, প্রথম কথা আমরা দেখি কতটা অ্যাবনর্মাল এবং কারণ কি। কারণ খুঁজে পাওয়ার জন্য আমরা কিছু শারীরিক পরীক্ষা, ব্লাড টেস্ট, কখনো কখনো কিছু আলট্রাসাউন্ড পরীক্ষা করে দেখি কি কারণ। যদি কারণ পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু কারণ থাকে যে কারণটা ওষুধ দিলে ঠিক হয়ে যায়, যেরকম পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা যদি ওষুধ বা ইঞ্জেকশন দেওয়া ঠিক হয়ে যায়। যদি দেখা যায় যে কারো ভেরিকোসিল বা এই ধরনের কিছু আছে, কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করলে ঠিক হয়, সব ক্ষেত্রে নয়। আর কারো কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে তিনি ধূমপান করছেন বা এ ধরনের কোনো লাইফস্টাইল লিড করছেন, অতিরিক্ত মদ্যপান করছেন, তাহলে সেগুলো বন্ধ করলে অনেক সময় ঠিক হতে পারে। এবার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় কারণ পাই না অথবা এমন কারণ পাওয়া যায় যেটা ঠিক করা যায় না, কিন্তু সেক্ষেত্রেও আপনি নিজের সন্তানের বাবা হতে পারেন। কি করা যেতে পারে, যদি দেখা যায় যে সমস্যা অত্যন্ত গুরুতর, হয় শুক্রাণু নেই অথবা ভীষণ কম আছে, সেক্ষেত্রে কি করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা খুব বেশি হলে 2-3 মাস অপেক্ষা করতে পারি আরেকটি ল্যাব থেকে রিপোর্ট করানোর জন্য। কিন্তু 2-3 মাস পরে যদি দেখা যায় একই রিপোর্ট রকম রিপোর্ট আছে বা এর থেকে খারাপ আছে, তাহলে কিন্তু আর অপেক্ষা করা ঠিক হবে না। কারণ এমন হতে পারে আজকে যা রিপোর্ট আছে বেশি দিন অপেক্ষা করলে আরও খারাপ হয়ে যেতে পারে, অর্থাৎ শুক্রাণু সংখ্যা একদম জিরো হয়ে যেতে পারে। কাজে যদি খুব খারাপ থাকে তাহলে আমরা বলি ডিরেক্টলি হয়তো আপনাকে IVF এর জন্য ভাবতে হবে, IVF অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি, যাতে আপনার থেকে শুক্রাণু নেওয়া হলো, আপনার ওয়াইফের থেকে ডিম সংগ্রহ করা হলো সুঁচ দিয়ে, যাতে কাটাকাটির কোনো দরকার নেই। এই পদ্ধতি হচ্ছে IVF, অর্থাৎ তারপরে আপনার শুক্রাণুকে আপনার স্ত্রীর ডিমে প্রবেশ করানো হলো, যে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হলো সেই এমব্রায়োকে আপনার স্ত্রীর গর্ভে প্রতিস্থাপন করা হলো, এই পদ্ধতিটির নাম IVF। কিন্তু শুক্রাণু খারাপ মানেই IVF, যদি অত্যন্ত খারাপ থাকে, 2টি পরীক্ষা করে দেখা গেছে অত্যন্ত খারাপ আছে, তাহলেই IVF। এবার ধরুন প্রথম পরীক্ষায় দেখা গেলো খারাপ আছে, পরের পরীক্ষায় দেখা গেলো মাঝারি ধরনের, অর্থাৎ ডিফেক্টটি মাইল্ড বা মডারেট, তাহলে কি করা যেতে পারে, তাহলে IUI করা যেতে পারে, সেটি আপনার স্পার্ম দিয়ে, অর্থাৎ কি করা হয়, আপনার স্পার্ম নেওয়া হলো সেটি প্রসেস করা হলো, এই প্রসেসকে বলা হয় ওয়াশ, পোস্ট ওয়াশ স্পার্ম দেখা হয়, অর্থাৎ ওয়াশ করার পরে স্পার্ম কীরকম আছে। যদি ওয়াশ করার পরে স্পার্ম ভালো থাকে আমরা IUI করি। কি করা হয়, আপনার ওয়াশড স্পার্মটিকে, স্পার্মগুলোকে আপনার স্ত্রীর ইউটেরাসের ভেতরে পুট করা হয়, তাতে প্রেগনেন্সি আসার চান্স 15-20%, অর্থাৎ 100 জনের কোথাও 15-20 জনের প্রেগনেন্সি আসতে পারে। এটি 3-4 বার করা যেতে পারে। যদি দেখা যায় যে কারো পোস্ট ওয়াশ স্পার্ম কাউন্ট ভালো আছে তাহলে আমরা 3-4 বার IUI করতে পারি, কিন্তু যদি দেখা যায় পোস্ট ওয়াশ কাউন্ট খারাপ আছে তাহলে আমরা বলি আর IUI করে লাভ নেই, IVF এর জন্য ভাবতে হবে। কাজে যদি খুব খারাপ থাকে IVF, যদি মাঝারি ধরনের খারাপ থাকে IUI, কিন্তু দেখা গেছে খুব সামান্য খারাপ তাহলে কি, তাহলে অবশ্যই ওষুধ নেওয়া যেতে পারে, তার সাথে লাইফস্টাইল চেঞ্জে, যেরকম বললাম ওজন কমানো, বেশিক্ষণ বসে না থাকা, লুজ আন্ডার গার্মেন্ট পরা, খুব গরমে কাজ না করা, স্মোকিং অ্যাভয়েড করা, এগুলো করতে হবে। তার সাথে আমরা কিছু ওষুধ দিতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে কি ওষুধ দিই, অ্যান্টি অক্সিডেন্ট, মানে কিছু ভিটামিন এবং মিনারেল যেগুলো স্পার্মের হেলথকে ইম্প্রুভ করতে পারে। কিন্তু মনে রাখতে হবে সেই ওষুধের উপর পুরোপুরিভাবে কিন্তু ভরসা করা যায় না, কারণ একটি জিনিস বললাম স্পার্ম কাউন্ট নিজে থেকেই ভালো হতে পারে 2-3 মাসের মধ্যে। কাজে ওষুধ যদি দিলাম আর দেখলাম ভালো হলো, তার মানে এই নয় যে ওষুধ না দিলেও ভালো হতো না। কাজে ওষুধ আমরা দিই কিছুমাত্র সময় কাটানোর জন্য, অর্থাৎ যদি দেখা যায় তাতে কিছু ইম্প্রুভ করে, কিন্তু দেখা যায় যে ওষুধ দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে একই রকম বা খারাপ আছে তাহলে কিন্তু আর অপেক্ষা করা যাবে না, তাহলে আপনাকে IUI বা IVF ভাবতে হবে। আর যদি দেখা যায় ওষুধ দেওয়ার পর ভালো হয়েছে তাহলে আপনি অবশ্যই স্বাভাবিকভাবে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন। অর্থাৎ স্পার্ম কাউন্ট খারাপ মানে প্রথমে ওষুধের জন্য লাফালাফি করা ঠিক নয়, কারণ অনেকেই ভাবেন যে ওষুধ মানেই সব ঠিক হয়ে যাবে, এই নয়, আগে কারণ দেখতে হবে এবং কতটা গুরুতর দেখতে হবে, এবং তার সাথে যেটা দরকার আপনার স্ত্রীর রিপোর্ট কেমন আছে, আপনার স্ত্রীর ওভারির কন্ডিশন, আপনার স্ত্রীর বয়স, আপনার স্ত্রীর টিউব ঠিক আছে কিনা, তাহলেই কিন্তু বাকি পরীক্ষা করা যেতে পারে। IUI করা বা স্বাভাবিক মেলামেশা করার জন্য আপনার স্ত্রীর বয়স কম হতে হবে, ওভারিতে ভালো এগ থাকতে হবে এবং ফ্যালোপিয়ান টিউব খোলা থাকতে হবে, নাহলে কিন্তু IUI করা বা স্বাভাবিকভাবে মেলামেশা করা যাবে না। আমাদের চ্যানেল ভালো লাগতে থাকলে লাইক করুন, চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গড়িয়া ফ্রেন্ডস ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9088482135, গড়িয়া হিন্দুস্তান হেল্প পয়েন্ট, ফোন নাম্বার 0332435999,
টালিগঞ্জ আরএস ফ্রি হসপিটাল, ফোন নাম্বার 0333-3001-3000, কলেজ স্ট্রিট উপকার নার্সিং হোম, ফোন নাম্বার 0332-57-0165, সোদপুর সাহা পলিক্লিনিক, ফোন নাম্বার 9432316865। ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।